হতাশ হয়ে বিজেপির অনেক পৃষ্ঠা প্রমুখ এখন বাম যুব সংগঠনের নাম লেখাচ্ছেন। ভগত সিং এর শহীদান দিবস উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন প্রাক্তন যুব নেতা তাপস দত্ত। স্বপ্ন দেখানো হয়েছিল বিজেপি সরকার ক্ষমতায় এলে তাদের চাকরি জুটবে, কিন্তু তিন বছরে কিছুই জোটেনি। এখন হতাশ হয়ে অনেকেই বাম যুব সংগঠনে আসছেন। বীর বিপ্লবী শহীদ ভগত সিং এর শহীদান দিবসকে সামনে রেখে রবিবার আলোচনা সভা হয়। এদিন এসএফআই টিওআইএফআই ডুকলি বিভাগের উদ্যোগে সিপিএম পশ্চিম জেলা অফিসে হয় আলোচনা সভা। উপস্থিত ছিলেন প্রাক্তন বাম যুব নেতা তাপস দত্ত, ডিওআইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। তাপস দত্ত বলেন, এই সরকার থাকলে মুখ্যমন্ত্রী স্বপ্নের ভারত হতে পারে না। তিনি বলেন, বিজেপির পৃষ্ঠা প্রমুখরা বাম যুব সংগঠনে আসছেন। এবং সরকার যদি এই কথা যে উঠবে করেছে, কেন উঠবে করেছে জানেন? ডিওআরএল আউটসোর্সিংয়ের 26 তারিখের ওই নোটিফিকেশন বেরোনোর পর থেকে লাগাতার লড়াই চলছিল আমাদের রাজ্য জুড়ে। ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশ যুবকরা রাস্তায় নেমেছিল, মিছিল হচ্ছিল প্রতিদিন। আপনারা সেখানে মিছিলে যুবকদের সংখ্যা বাড়ছে, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যায় যুবকরা এখন হাজির হচ্ছে যারা এক সময় বিজেপি করতেন, যারা স্বপ্ন দেখতেন 2018 সালের 3রা মার্চ রেজাল্টের মধ্যে দিয়ে যে সরকার হবে, মাস মাস পেরোবে, বড় জোর এপ্রিল মাসে আমার বাড়িতে অফার আসবে। দাদা আমাকে বলেছেন বামফ্রন্ট সরকার কিছুই করেনি যুবকদের জন্য, বামফ্রন্ট সরকার চাকরি দেয়নি, আমার চাকরিটা নিশ্চয়ই, আমি এখানকার বিস্তার প্রমুখ, আমি এখানকার শক্তি কেন্দ্রের নেতা, আমি এখানকার মন্ডলের দায়িত্ব আপনাদের ডিওআইএফআই করেছি, আপনারা ডিওআইএফআই বিভাগীয় কমিটিতে কোনদিন রাখেননি, তারা আমাকে মন্ডলের সদস্য করেছে এবং কথা দিয়েছে সরকার তৈরি হলে আমার চাকরি নিশ্চয়ই। গত 3 বছরে কয়জন বিস্তার প্রমুখের চাকরি হয়েছে? মানুষকে ভুল বুঝিয়েছিলাম, বিভ্রান্ত করেছিলাম যুবকদের, সেই যুবকরা আজকে জানতে চায় ওই 3 বছর পরে যে সরকারটা চাকরি না দিয়ে চাকরি খাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্বের সবচেয়ে বেশি যুবক এই ভারতেই, দেশের যুবকদের দায়িত্ব ভগত সিং এর স্বপ্নকে পূরণ করা, বললেন যুব নেতা নবারুণ দেব। তরুণ প্রজন্ম ভবিষ্যতের দায়িত্ব নেবেন, এই তরুণ প্রজন্মের গোটা দেশ তাদের উপর অনেক কিছু নির্ভর করে, কারণ পৃথিবীর সবচেয়ে তরুণ যৌবন যে দেশটা, এই দেশটার নাম হচ্ছে ভারতবর্ষ। সবচেয়ে বেশি যুবক পৃথিবীর যে দেশটার মধ্যে থাকে, এই দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। এই দেশের যুবকদের দায়িত্ব হচ্ছে ভগৎ সিং এর স্বপ্নকে পূরণ করা, এই স্বপ্নকে পূরণ করার দায়িত্ব আমাদের নিতে হবে। ডিএল মন্ডল জিতার পূর্বজন তৈরি করে নতুন ভারত সভার উত্তরাধিকারী ভারতের গণতান্ত্রিক জনগণ, আমাদের সেই গর্ব সেই ঐতিহ্য নিয়ে আমাদের লড়াইকে তীব্র করতে হবে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।